আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ভোগান্তি মুক্ত ঈদ উদযাপন করেছে মানুষ। এবার ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। প্রতিবারই সমস্যার কারণ হতো, যেমন আমাদের বিআরটি প্রজেক্ট গাজীপুর, সেটা একটা সমস্যার শঙ্কা ছিল, তো সেখানেও এবার নির্বিঘ্নে পরিবহন যাতায়াত করতে পেরেছে এবং যথেষ্ট রিলিফ পেয়েছে। আমি আশা করি কর্মস্থলে ফিরে আসা এখন শুরু হবে, সেটা যেন ঘরমুখ যাত্রা যেমন স্বস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়।